আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, নয় নম্বরে তোমার সন্তানকে জমিনের মধ্যে তুমি গুড়া দৌড়ানি শিখাও, আগর জমানাত উট খেলা উট দৌড়ানি মানুষে শিখাইতা, গুড়া দৌড়ানি শিখাইতা, এখন গুড়া নাই উট নাই, সাইকেল তাকে সাইকেল চালানি শিখাও, গাড়ি তাকে গাড়ি ড্রাইভিং তুমি শিখাইতে পারবা, এতে শরীয়তে তোমার সন্তানকে কোনো দিন বাধা দিত নাই, জমিনের মধ্যে তোমার সন্তানকে তুমি লাঠি খেয়েও শিখাও। উপস্থিত কেরামগণ বলেন, তোমার সন্তানকে তুমি এক্সারসাইজও করাইতে পারবা, এতে শরীয়তে কোনো দিন বাধা দিত নাই। সুবহানাল্লাহ। আর দশ নম্বরে তোমার সন্তানকে তুমি সাঁতার শিখাও, কারণ যদি কোনোদিন ফ্ল্যাটে জমিন দেখা দিলায়, জমিন যদি কোনোদিন পাড়িয়া ফানিয়া তোমার যদি অঞ্চল দেখা দিলায়, তোমার সন্তানে যদি সাঁতার কাটা জানে না ডুবিয়া মরতে পারে, এই জন্য শরীয়তে তোমার সন্তানকে অতটুকু পারমিশন জমিনদের, তোমার সন্তানকে তুমি সাঁতার শিখাইতে পারবা। সুবহানাল্লাহ। সাঁতার শিখাইতে পারবা যাইজ আছে, সাইকেল চালানি শিখাও যাইজ আছে, আমার বৈন বুর্গা লাগাইয়া হিজাব লাগাইয়া স্কুটি চালাইতে পারবো, বাইক চালাইতে পারবো, তো বাইক থাকি গাড়ি বা স্কুটিওয়ালা মহিলা হলে ড্রাইভিং করবে, এতে হইয়ান না খাইল থাকি দুর্গাপুরী সিটর বনিতে গাড়ি লইয়া বাড়ি দিঠার উড়ে দিয়া, হ্যাঁ শিকিতা প্রয়োজন আছে, জরুরত আছে, ফর্দার পিতরে জরুরত আছে, চালানি শিখতে আপনি চালাও কুয়া যাইজ আছে, এগুলো শিখিয়া বইতা লাগি সবসময় বাজারকে উতালি বাজারকে হনাবার করিয়া, আর আঠা ময়দা মুখর বি সিনামিট লাগাইয়া উবাইয়া কাপড় লইতা ঠেলিয়া আসো তিন নিকাশ ওই গান কন্যা শরীয়তে সপ্তাহ নিদায় তো তুমি তাই মা বই নখলে খাইয়ার খাবার আয় তুমি তাই রান্দে এই কেন হাসা, কিন্তু তোমার আতা ধ্বংস করলায় তুমি তাই সতীর নিকাশ হওয়ার বাদে ও রিটাকশনের মাল লইতা করিয়া বেঠির তরদা লাইন দেখবে রে ভাই বাজারও গিয়া, মনে হয় না বেটাই নতুকু টুকাইয়া ভাই হাসানারি ভাই, ও যতটুকু বেঠিন গেলাই তার রাখাল বাড়িত নাইনি আসই, কিন্তু বেটায় শাড়ি দিছে কি বাননি তার ফুড়িকে কোনোকে পছন্দ করিয়া দিতে আই গিয়াতে খরচা থাকি বাঁচিল ছাড়া থা দিয়ে হল্লা দিয়ে কারবারটা ওলাও চলেন না, হ্যাঁ খরচা থাকি বাঁচিল, বক্সালং খান তার 30,000 টাকা বাঁচি গেল, আন্না এখান 8,000 টাকা বাঁচি গেল, সুফা এখান 40,000 টাকা একলা কবে বাঁচিলেন না নি তে দাগিয়া হামনেও বলা আস্তা, এই জন্য নবীদের হতিস হইল আপনি আপনার সন্তানকে দিনী শিক্ষা শিক্ষিত বানাইতা। ও আমার আলোচনাও নশেষ, এর বাদে আমি আপনার আয়াত করেছিলাম অভ্যন্তর বাংলা অনুবাদ করিয়া নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, ও খোয়াত আসলাম আপনি আপনার সন্তানকে জমিন দিনী শিক্ষা শিক্ষিত বানাইতা, আজকে তাকি আপনার উপরে ফরজ না সুন্নত হইছাই, এক বাক্যে সারা ফরজ না সুন্নত, প্রত্যেকজন মানুষের দিনী শিক্ষা শিক্ষিত আওলাদরে খরম ইনশাআল্লাহ, আর দূরে করি ইনশাআল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালামে জমিন সন্তান পাইলা না 70 বছরের উপরে গেল গিয়া, 70 বছরের উপরে গেল গিয়া হযরতে জাকারিয়া তার সন্তান পাইলা না, মাত্র খেয়াল কথা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান না পাইয়া যখন আল্লাহর আদালতের মধ্যে আরজ করিয়া ফরমাইল, আল্লাহ আমি জাকারিয়া এখন পর্যন্ত কোনো সন্তান মালিক হইতে পারলাম না, যদি আল্লাহ তোমার কুদরতটা কি কোনো ফয়সালা করিয়া আমার জমিনের মধ্যে সন্তান দিতায়। হযরতে মরিয়ম বিনতে ইমরান যার নামে আল্লাহ একটা সূরা কুরআনুল করিমের মধ্যে দিয়ে দিয়েছেন, একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখলাম হযরতে মরিয়ম বিনতে ইমরানের বয়ে তুল মুকদ্দাস মানে মসজিদে আকসা, দেখান আজকে জেরুজালেম ইসরাইল নামক শয়তানে গোটা ফিলিস্তিনের মুসলমানদের তারাবির নামাজ পর্যন্ত পড়তে দিল না, ও বয়েতুল মুকদ্দাসের ডাইন সাইটের মধ্যে বই আল্লাহ আল্লাহ খতরা। হযরতে জাকারিয়া গিয়া দেখলা হযরতে মরিয়ম বিনতে ইমরানের বেদিনের ফল দিল খাইতরা, মানে যে মৌসুমের ফল পাওয়া যায় না ও ফলটা মৌসুমের মধ্যে তাই খাইতরা, জ্ঞাধিকার করলা রে বাবাগ্নি এই বেদিনের ফলটা তুমি কোন জায়গার মধ্যে জমিন ফাইলায়। হযরতে মরিয়ম বিনতে ইমরানের জবাব দিলা, ও আমার মামা কালা হুয়া মিন ইনদিল্লাহ,
আমার আল্লাহ যদি তৌফিক দেন তার ফক্কতা কি আমারে খাওয়াইতে পারেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যা যদি জমিনের মধ্যে চান বেদিনর ফল দিনও খাওয়াইতে পারেন আর দিনর ফল বেদিনও খাওয়াইতে পারবা। হযরত জাকারিয়া লগে লগে মনে হল আল্লাহ যে জায়গার মধ্যে মরিয়ম বিনতে ইমরানে বইয়া ইবাদত করার কারণে তুমি বেদিনর ফল দিনও খাওয়াইতে পারডায়, নিশ্চয় জায়গা খানটা বড় মকবুল বড় আল্লাহ ওয়ালা। ও জায়গার মধ্যে আমি সামান্য যদি ইবাদত করিয়া দোয়া করি লগে লগে তান পাগলি মরিয়ম বিনতে ইমরান রেখইলারে মরিয়ম, যদি সামান্য তুমি যাদ মুসল্লার মধ্যে বইয়া ইবাদত করতাম। হযরত জাকারিয়া জায়গার মধ্যে নামাজ পড়িয়া ফরমাই আল্লাহ যে মরিয়ম রে বেদিনর ফল দিন খাওয়ারায়, যে মরিয়ম রে বেদিনর ফল খান্তার দিন তুমি উপস্থাপন করতে পারলায়, ও মরিয়মর মুসল্লার মধ্যে বই আমি জাকারিয়া তোমার কাছে খুঁজিয়ার আমি বৃদ্ধ হয়ে গেছি কি আমার তো কোনো সন্তান নাই, যদি তুমি আল্লাহর তোমার কুদরত থাকি ফায়সালা করি একটা সন্তান দিতায়। আল্লাহ তানে উপহার হিসাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নামে একজন সন্তান জমিন দিয়া দিলা। ও সুবহানাল্লাহ, পৃথিবীর আমার কোয়ার উদ্দেশ্য হইল দুর্গা সিটি পুরো মুসলমান পৃথিবীর প্রতিজন নবী সন্তান ফাইবার আগে আল্লাহর আদালতের মধ্যে খান দিতা। বিবি ফাইবার আগে আল্লাহর কইতা আল্লাহ জমিন আমার একজন নেককার বিবি দিও, একজন দিনদার সৎ নেকি একজন বিবি আপনি জমিনের মধ্যে আমারে দান করিও। বিবি নেককার হওয়ার লগে লগে দোয়া করিয়া কইতা গো আল্লাহ আমার নেককার বিবি জমিনও দান কর, সন্তান লা নেককার জমিনও দান কর, যে সন্তান উসিলে দুনিয়া আখেরাত ইজ্জত ওয়ালা হইতাম পারি। হো সুবহানাল্লাহ, আইজ আপনি আমি মুসলমান বিবাহ করা ফরজ, বিবাহ করা সুন্নত, বিবাহ করা হারাম মনে করিয়া সমস্ত আদায় করিয়ার মগর দু জাহানের নবীর দায়িত্ব হলো প্রতিটা উম্মতে বিবাহ করার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কুদরতর কদম সৈদ্দা ছুড়িয়া খান দিয়ার হো আল্লাহ জমিন যখন আমার সন্তান দিবে এমন সন্তান খান্তা জমিন দিও, যে সন্তান উসিলে দুনিয়া খারাপ তো আমি ইজ্জত ওলা হইতাম পারি, যে সন্তানের কারণে কিয়ামতের ময়দানে আমার মতো বাবার মা জন্য তো দেইতাম পারি, নতুবা সন্তান যদি জমিন গুনাহগার হয় যদি জমিন না ফরমান হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন প্রতিটা সন্তানের গুনার কারণে মা বাবারে আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইবা। নাউযু বিল্লাহ, রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার আওলাদ দখল দুনিয়ার সন্তান এখন আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্তভাবে ফয়সালা করিয়া কইয়ার আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর গোলামি করার পরে প্রতিটা সন্তানে যেন তোমার মা বাবার খেদমত জমিন তুমি করিয়া যাইও, প্রতিটা সন্তানে তুমি তোমার মা বাবার খেদমত খান্তা জমিন করিয়াও, তোমার মা বাবার লগে জমিন ভালো আচরণ ভালো ব্যবহার জমিন তুমি করিও। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মা বিদ্যুই দিও বাবা বিদ্যুই দিবা আমি কেমনে ভালো ব্যবহার খান্তা জমিন করতাম। আল্লাহ লগে লগে বলে ইন্না ইয়াবুনুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা, আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মা বাবা বিদ্যবার বাদে যদি দ্বয়জন তুমি জমিন পাও তাহলে তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা তুমি আওলাদ যখন বড় হইবায় তোমার মার লগে এমনভাবে তুমি যেন ব্যবহার করিও না, তোমার বাবার লগে এমন আচরণ জমিন তুমি কোনো সময় করিও না যে আচরণ যে ব্যবহারের কারণে তোমার মা বাবা জমিন কষ্ট হইলাই, কারণ যখন তুমি জমিন ছুটো আসলাই জমিন যখন মাসুম আসলাই তোমার মুখ দাঁত আসলো না তোমার জবান দিক কোনো আওয়াজ আসলো না, বাবা ডিমাপুর নাগালেন মিজোরাম গিয়া কত মেহনত করি তোমারে মানুষ বানাইলা, তোমার মা তোমারে সারাটা দিন তোমারে এত লালন পালন করিয়া যখন বিছানার মধ্যে গুম লাগাইয়া গিয়া তোমার মা ঝাড়ু লইয়া গড় খান তা ঝাড়ু দেওয়াত লাগলা, ওই সময় হাউ মাউ ডাকাইয়া খান দিস তোমার বইনে তোমার খান্তনা আওয়াজ বুঝতে পারে নাই, তোমার দাদা তোমার খান্তনা আওয়াজ খান্তা জমিনের মধ্যে বুঝতে পারে নাই, একমাত্র তোমার মা ঝাড়ু খান্তা ইটা মারি ফেলাইয়া
আওলাদর খান্দন আওয়াজ খান্তা বুঝতে পারিয়া লগে লগে কুলোর মধ্যে হাত লইয়া বুকুর মধ্যে চাপা মারি ধরিয়া কপালের চুমা খাইয়া বুঝতে পারস আমার সন্তানের পেটের মধ্যে খিদা লাগছে হও ঠিক কিনা আমি আল্লাহ তোমারে কইয়া তুমি যখন বড় হইবায় পরিপূর্ণ ছেলে হই দিবায় মেয়ে হই দিবায় তোমার মা বৃদ্ধ হই দিবা গিয়া শরীরের মধ্যে তনাই ধরি যাইব গিয়া তোমার বেটাগিরি তোমার অহংকারী তকব্বুরি লইয়া তোমার মা বাবার সামনে তুমি যাইও না ওই মার বাবার সামনা খানো তোমার বেটাগিরি অহংকারী আর তকব্বুরি লইয়া যখন তুমি যাইবায় আমি আল্লাহ হইয়া তোমার দুনিয়া আখেরা তো ধ্বংস করমু নাউযু বিল্লাহ আও কিলা হুমান অথচ তোমার মা বাবা দুইজন যদি বৃদ্ধ বয়স দবির মধ্যে তুমি ফাইলাও আমি আল্লাহ হইয়ার দোবান দ্বারা এমন ব্যবহার খান তা দবিন তুমি করিও যে ব্যবহারের দ্বারা তোমার মা বাবা তোমার প্রতি রাদিয়ার খুশি তখন হো সুবহানাল্লাহ হে সন্তান আমি নবিয়ে তোমারে হইয়ার ও দবিন যখন বিচারের মধ্যে তোমার মতো সন্তানে পায়খানা করলায় প্রস্তাব দবিন মধ্যে তুমি করলায় তোমার মা বাবা তোমার বিছানার পায়খানা প্রস্তাব দেখে ইটা মারি না ফেলাইয়া তোমার মায়ের যত মাঘ মাইয়া শীত তাহুক যত জ্বর দেখ যত তুফান দেখ না কেন ফ্লাডের মধ্যে ফাড়ির মধ্যে ফোড়ার বাদেও মায়ের সন্তানটে কোনোদিন ডুবিয়া মরতে দেয় না নিজে ফাড়ির মধ্যে জাপতি সন্তানটে বাঁচায় আর মায়ের ফাড়ির মধ্যে ডুবিয়া মরে কৌ ঠিক কিনা আমি নবিয়ে তোমারে হইয়ার তোমার মা যখন বৃদ্ধ হই দিবা বড় হই বয়স কই দিবা গিয়া তুমি সন্তানে তোমার মা বাবার সামনে এমন লাইনে গিয়া তুমি ব্যবহার করিও এত সুন্দর করি আব্বা জান আম্মা জান হইয়া তুমি ব্যবহার খান্তা করিও যে ব্যবহারের কারণে তোমার মা বাবা তোমার প্রতি খুশ হইল আমি আল্লাহর আরশে আযিম তোমার প্রতি খুশ আর আদি হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফলেন ইয়া রাসূলুল্লাহ একজন আওলাদ হল তার মা বাবার সামনে গিয়া কেমন ভাবে দাঁড়াইত তফসিরে ইবনে কাসির তফসিরে দুররে মনসুর মুফাসসিরে কেরাম গনে ফরমাইন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামায়ে ফরমাইন তুমি তোমার মা বাবার সামনে উবব গিয়া তুমি খাড়া হইও জেলায় একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরে নিয়া সিংহ রাশি একজন বিচারপতির সামনে যাওয়ার পরে যেইভাবে মেকুরের মতো গিয়া দণ্ডমান হতে হয় ওভাবে একজন সন্তান যত বড় রাজনীতিবিদ হও যত বড় ব্যবসায়ী হও না কেন যত বড় দুনিয়ার তখন পদবিওয়ালা হও না কেন তুমি তোমার মা বাবার সামনে যখন তুমি যাইবায় জেলা সিংহর সামনে একটা শকুন আর বিলাই জাগিয়া যেভাবে দাঁড়ায় ওভাবে আসামির মতো তুমি মা বাবার সামনে খাড়া হইও হো সুবহানাল্লাহ তোমার সিকিউরিটি লইয়া তোমার বেটাগিরি লইয়া তোমার অহংকারী লইয়া গিয়া তোমার মা বাবার সামনে তুমি দাঁড়াইও না আমি আল্লাহ তোমার সেকেন্ড মুহূর্ত বেইজ্জত করমু হো নাউযুবিল্লাহ এখন আমরা ই জমিন দায়িত্ব এখানো বেটা বিয়া করিয়া বিপদি একদিকে বেটি একদিকে মা হরিবুর দরবার বড় সমাজ বড় বেশ বাড়িছে নানি আপনারা এটা হরিবুর দরবার হয়নি হাসা হয়নি ইয়ার মানে মাই সারা শিকার করি নাই গরম বিয়ার দিন বাদে আমার মা বোন ইত্যাদি খানি বন করি নাই কিতা করবা দুইটা কিতা মাথিন আমি বিয়া করছি না রে ভাই আইসাল বিয়া তিনবার করিয়া বেটিরে কথা শুনানি যায় হাসা না আর কোনো গুয়াশন শুনি নাই হরিবুর দরবার বন করতা কিলা আপনি আপনার মারে ফেলাইলে দুধ যাইবা বেটি ফেলাইলে তেলো যাইবা দুই জিনিস আপনার মাথাতে আছে তো বেটিরে আপনি পাওয়ার কম দিতা মারে পাওয়ার মার পাওয়ার যতক্ষণ আছে অতটুকু রাখি দিতা আপনি আপনার স্ত্রীর মর্যাদা মনে করিয়া রাখতা আপনার মার মার পক্ষ লইয়া বেটিরে গালিতা না বেটির পক্ষ লইয়া মারে গালিতা না শরীয়তের মাসলা হইল আপনি মা বাবার বিচার পৃথিবীর কোনো মানুষের সামনে দিতা না এখন শরীয়ত হারা এখন যদি আপনার বউয়ে আপনার বিচার দেয় বা আপনার বউয়ে যদি আপনার ঠাইর মারে বিচার দে আমার হরি বড় খবিস বড় নির্যাতিত এই যে আমার বড় শেখায় এখন যদি আপনার হরিয়ে আপনারে যদি আপনার বিচার খানটা দিলাই এখন যদি আপনি আপনার মারে যদি খোয়াত লাগি দেন বলে আমার বউয়ে তো ওলা ওলা কইছে এগু শরীয়তে হারাম করে দিছে আপনি আপনার মার বিচার আপনি করার ক্যাপাসিটি জমিন পৃথিবীর কোনো মানুষের নাই এর লাগি মারে আপনি যতটুকু পারেন বুঝাইতা ফারণ না আপনি মারে সেপারেট করিয়া রাখতা বউতা কি আছে দরবার না আর যতজন হরি হকলে নিজের ফুয়ার বউরে ফুরি মন না করিয়া সেথারায় ইয়াদ রাখি হরি বেটিন তোর হইয়া আল্লাহ কি কসম জাহান্নামার আগুন আপনার লাগে উন্মুক্ত আছে হুকান আলহামদুলিল্লাহ আপনার ফুরি জেলা বিয়া দেওয়ার পরে অন্য বেটারা তো সঞ্জয়া দিয়া আপনার বিয়াই আর বিয়াইনটা জেলা কর বা আপনার ফুরি মনে করিয়া রাখিও আর দামান রে মুখ নানি তোমার মনে করিয়া রাখিও রে বা
কোনো অসুবিধা আমার হইও, আপনার ফুয়ায় একু বিয়া ফুরিয়ে আনছে, হি ফুরির মা বাপেও তোমার সমঝাইয়া দিছে, তুমিও তাই রে তোমার ফুরি মনে করিয়া রাখতায়। এর লাগি ফুয়ার বৌরে মশা খাইবার লাগি নির্যাতন দিতা না, ফুয়ার বৌরে বক্সালং আনাইবার লাগি নির্যাতন দেওয়া শরীয়ত সম্মত আসদুল হারাম হুকান আউজুবিল্লাহ। এর লাগি হরিপুর দরবার থেকে আল্লাহ আমরা হেফাজত করতে দূরে করি আল্লাহ নামি, আপনি আপনার ফুয়ার বৌরে সেটাইতা না কোনো লাইনে আমরা মশাল্লাগি পেটিয়ে কুঠা দিলাই ও আইয়া হইবই তাও লাইন কুঠারি ই কুঠাই বুঝার ক্ষমতাও নাই রে ভাই, আমরা মন্ত্রী পড়ি অতখান ফেস জানি না, মা বলি টানা মন্ত্রী পড়িয়ে যত ফেস জানো হাসান আইয়া গুয়া খাইব দেখবা ফি কে ভাইয়া হরে রান কইব কেসলাম ও বাড়ির অমুকর বাড়ি গিয়া দেখছি হেগুরোর বাপি আমারে অত থান লাম্বা লাম্বা সুঙ্গার হাড়ি দিছই আর তোমার অত থান লাম্বা লাম্বা মূর্খ রান দিছই খাইয়া বড় আরাম পাইলাম অত আদর করছই মতলব ইখান বুঝছই বুঝছই না মতলব বউর সামনে ওখান খোয়া তোমার বাপরে খো না ওলা অত থান লাম্বা লাম্বা সুঙ্গার হাড়ি খানে আমার বাড়িত পোসাইয়া দিঠা ও হইল ভেস ও হনর গান অন চলে যাতে ওখান না শরীয়ত হারাম আপনি আপনার ফুয়ার বৌরে ডিমান্ড করিয়া আপনি খাবিতে বার্তানে যাই না এর লাগে হরিণ যারা আসো কমসে কম নিজের ফুয়ার বৌরে ফুড়ি মনে করিয়া রাখিও সেটাইও না আর আপনি ফুয়ায়ও বৌর কথা শুনিয়া মারে কালি দিও না শরীয়ত সম্মত হারাম মারে নারাজ করলে আপনার হায়াত কমিয়ে দিব আর কিছু বনি না সইন কিছু বনি না সইন ইটা দামাই লওয়ার বাদে বুধভাই দামাইগুলো লইয়া বাড়ির থাকি বাইরে যাই থাকি আসইন না নিলা ইটা বেদান কেব ভাই আমার বদরপুর হরিমোহন শিলচার টাউন যত বাড়াটিয়া বেটিং খাইবা অত স্থানীয় মানুষ নাই কইবা খেনে আমি লিকার করিয়া দিকাইলে কইবা না হুজুর বা 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 বাড়ি থইয়া ইটা মা মা মানুষ আনানি যায় না ও টাউন আইসন গরুর থাকি মানুষ বানাই থা হাসানানি ভাই এর আগে আমি লিকার করলাম একদিন এক বনি রে বুড়েতে তোমার দামাইন মানুষ না গরু হরি গান কইল খেলে নাই কু এখন টাউন বন বস্তির থাকি টাউন আইসো ফুয়া পড়ি তুমি কিতা বানাইতা মাথ না ফেলে মানু বানাইতা তে দামাই দেখু বস্তির বড় হয়েছে গরু ইল তুমি কি জাতর মানুষের সুচার বিমা মান করি দিচ্ছি আপনারা না এর মতলব ইকান না টাউনও থাকলে দামি দামি খানি খাইমু হর হরির বেদাল নাই একটা বেটি না সই দেখবা দামাইর কুটুম দেখলে শরীর জ্বলে আর তাইর কুটুম দেখলে শরীর খাও যায় না আরাম লাগে এর লাগি ও বনিন্তরে কইয়ার শরীয়ত নবীজির মাসলা হইল যদি তোমার দামাই রে তুমি বেশি দিন তোমার দারো ভাইতে চাও তোমার হরু তারে কম দিনে যদি তুমি এতিম বানাইতে না চাও শরীয়তে হর তোমার আড়ুয়া দিয়া তোমার হর হরির খেদমত করাও হো সুবহানাল্লাহ আর যদি মনে করো তুমি কম দিনে রাড়ি হইতাই তোমার সন্তান রে কম দিনে তুমি এতিম বানাইতে চাও তাহলে তোমার দামাই নামক আড়ুয়া দিয়া তোমার হর হরির বিরুদ্ধে যেটা মনে হয় হতা করিও এতে শরীয়তে বাধা দিত নাই মগর তোমার মতো খাল বই সাকি খাল নাগিনীরে জাবির হুসাইনে কইয়া যাইয়ার তুমি কম দিনে রাড়ি হইবাই আর তোমার সন্তান রে কম দিনে তুমি এতিম বানাইবাই হন আউজুবিল্লাহ। আরে ভাই আমার এলাকার ঘটনা বাপ গরিব মাও গরিব বড় কষ্ট মষ্ট করি ছেলেটারে বড় করিয়া বিবাহ দিছইন ছেলেটায় বিবাহ করার লগে লগে হৌর হরি তাকি লইয়া শালা শালিকা তাকিলিয়া বড় আনন্দে দমিনের মধ্যে দিন খাটায় বাপ গরমের মধ্যে বিছানাত বেমার দেনি দান খাটিয়া দেনি দান খাটা বুঝইনি মানুষের দান খাটা বুঝইনি দান খাটিয়া বেটায় বাড়ির মধ্যে জমাইয়া ফুয়ার ডাক দেওয়া কইছে রে বাবা আমি এই বছর মানুষের খাম খাত করিয়া দান চল্লিশ মন দান জমাইছি ফুয়ায় জবাব দিল আর কি তোমার ক্ষমতা হইছে না আলহামদুলিল্লাহ আমি সকুল ফানি ভালো বলেন হুজুর বালা করি আটিতাম ফারি না ঘুমাইতাম ফারি না ও কষ্ট করি সন্তান মুখ দানা দিবার লাগে মানুষের কাম করি চল্লিশ মন দান বানাইলাম এরপরেও সন্তানে খুশি না হইয়া বেদার হইয়া কইল তোমার আর ক্ষমতা নাই নি কোন আলহামদুলিল্লাহ মেঘালয় গেল লাখ লাখ টাকা খামাইয়া বাড়ির মধ্যে আইসে হুর হরি লইয়া শালা সারি লইয়া আনন্দে দিন খাটার লাগার উপর মধ্যে মা তিন দিন তাকি বেমার একটা বার্তা খবর খান্তা জমিন লইল না যেদিন গড় তাকি বাড়িয়া মেঘালত যাইত হাজারো কষ্ট দেশে যুবক খেয়াল করিয়া পরীক্ষা করিয়া দেখিস দুর্গাপুরী সিটো যদি তোর মার এত খানি দেশ না কষ্ট দেশ যত গাইলাস যত নির্যাতন খরচ মগর উদারির কোনো মানুষে আইয়া তোমার মার সামনে তোমারে কোনো দিন গালিয়া যাইতে পারত না এখন ঠিক কিনা যত করো ফুয়া গড় তাকি বাড়িয়া যা দৌড় মারিয়া মার দিকার হল্লারে বাবা তুমি কি মেঘালয় যারা গিয়া ভাই লগে লগে কড়া বাসায় জবাব দিল যাইয়ার গিয়া
লোকে লোকে মায় কইলা রে বাবা, তিন দিন থাকি বেমার তাপ অতটুকু বেমার হওয়ার খান ঔষধ আনতাম ফারিয়ার না, যদি দয়া করিয়া সামান্যতম পয়সা তুমি আমার দিতায়। আল্লাহর কসম খাইয়া কইয়ার দুর্গা ফুরি সিটর মুসলমান খান কুলিয়া শুন, ফুয়ায় দ্বারা দিয়া কইল তোমাদের যন্ত্রণায় বাড়ির মধ্যে আইতাম পারি না, পঞ্চাশ টেকি ফকেট থাকি বার করে দিয়া কইল গুদিয়া ডাক্তার দেখাইও। মায়ের চকুর পানি ফেলাইয়া বাড়ির থাকি গরুর মধ্যে গিয়া ঢুকলা, মাত্র তিন দিন গেছে রে ভাই সপ্তাহ হুরছে না, আল্লাহ না ফরমানোর লাশ বাড়ির মধ্যে পচাইয়া দিলা। এর নাকি মায়ের যত কষ্ট দেখুয়া, যত জমিন গালি দেখুয়া, ইজ্জতওয়ালা সম্মানওয়ালা যদি তোমার মতো মানুষ জমিন বনতে চাও, তোমার মা মুরব্বী হয়ে গেছেন, বাবা মুরব্বী হয়ে গেছেন গিয়া, এরারে জমিন কষ্ট দিও না, মহব্বত করিও, দোয়া করিও, কারণ এদের মতো মানুষ যদি তোমার জমিনের মধ্যে ছায়াওয়ালা জমিন তা হইন, হাজার আসমানিয়ার জমিনে গজব আল্লাহ হরাইয়া রাখে হো সুবহানাল্লাহ। কারণ বাড়ির থাকি যখন কুয়েত যাইবা, দুবাইয়ের জমিনে তুমি যাইবা, বাড়ির মধ্যে তোমার বেটিরে খোলা খোলে খবর লইয়া তুমি দেখিও, তোমার বেটিয়ে তোমার ফ্লাইটও তুলিয়া আরামে এত সুন্দর করে রাত্রে যাপন করেন, মগর তোমার মায় অত সময় পর্যন্ত ঘুমাইছই না, যত সময় তুমি জাগাত পৌঁছে গিয়া ফোন করিয়া কইছো না, মা আমি এখন ফোনাইয়া জাগা পর্যন্ত পৌঁছিলাম ঠিক কিনা। এর নাম মা, বাড়ির মধ্যে তুমি আইবাই, বেঙ্গালুরের জমিন থাকি তুমি সুটকেস ভরিয়া, তুমি যখন তোমার সুটকেস ভরিয়া লইয়া আইবাই, পকেটর টেকা তা হোক, মিটার মশা তা হোক, আর না তা হোক, পৃথিবীর সারা মানুষে বন্ধু বান্ধব তাকি লইয়া সমস্ত মানুষগুলা তোমার হাতের দিকে তাকাইবা, ফকেটর দিকে তোমার তাকাইবা, মগর মায় তোমার টুটোর দিকে তাকাইয়া কইবার, ও আমার ফুয়ার বউ, ও আমার ছেলে আর মেয়ে, আমার সন্তানটা টুটটা পুরো দূর সুখ না দেখা যার, কেমন হয় সারাটা দিন তাকি খাইছে না কো ঠিক কিনা পড়ো সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি।